الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমতে আমরা এখন শাবান মাসের শেষ দিকে পৌঁছে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে সুস্থ রেখে, নিরাপদ রেখে, ইমানের অবস্থায় রেখে মোবারক রমজান 1438 হিজরিতে পৌঁছার তৌফিক দান করেন। এবং এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের অবস্থায় সুস্থতার সাথে বহু রমজান যেন আমাদেরকে দান করেন, যার মাধ্যমে আমাদের অল্প আয়ু হলেও আমরা নেকের ব্যালেন্স বাড়িয়ে আগের যে উম্মতগুলি ছিল যারা দীর্ঘ সময় পেয়েছিল তাদের চাইতে এগিয়ে যেতে পারবো। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ, আমরা সর্বশেষ এসেছি, এই উম্মত সবশেষের উম্মত। কিন্তু আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমরা সমস্ত উম্মতের আগে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ, যদি ইখলাসের সাথে মহান আল্লাহর ইবাদত করি, তাওহীদ প্রতিষ্ঠা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করি, সুন্নতের অনুসরণ করি, শিরক বিদআতকে পরিত্যাগ করি, ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করি, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকি এবং তওবা ইস্তিগফারের মাধ্যমে যা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বা হচ্ছে সেগুলি আমাদের যেন মুছে যায়। এই সংক্ষেপে যদি আমরা এই ধরনের মুসলিম হইতে পারি তাহলে নাহনুল আখিরুন, আমরা সহিহ বুখারীতে হাদিস রয়েছে আমরা সব শেষে এসেছি। কিন্তু আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, সবার আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় পৌঁছিবেন এবং তার জন্য খোলা হবে, প্রথম তিনি প্রথম প্রবেশ করবেন আর তারপরে তার উম্মতের লোকেরা, প্রথম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারপরে তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কেরাম, উলামায়ে কেরাম, খাদেমে ইসলাম যারা কোরআন সুন্নাহর অনুসারী, আর তারপরে উম্মতের জনসাধারণ যারা সলেহীন, সৎকর্মশীল, মুত্তাকিন, আল্লাহ ভীরু, তারা জান্নাতে যাবে। জান্নাতে মুত্তাকিন ছাড়া, আল্লাহ ভীরু ছাড়া, আল্লাহ পাকের ভয়ে যারা পাপাচার থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে যারা সৎকর্মশীল হয়, আল্লাহর ভয়ে অন্যায় কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তারাই শুধু জান্নাত যাবে। শুধু জন্মসূত্রে মুসলিম হলে জান্নাত যাবে না, কোরআন স্পষ্ট করে দিয়েছে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, তৈরি করে রাখা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহর ভয়ে ভালো মানুষ হয়, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক তাদের দল আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন। সালাত ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ইমামুল মুত্তাকিন, সমস্ত আল্লাহ ভীরুদের যিনি ইমাম, যিনি অগ্রগামী,
এবং যিনি তাকওয়া কেমন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্জন করতে হবে, বাস্তবায়ন করতে হবে তা শিখিয়েছেন। আর মাত্র এক সপ্তাহ, আর তারপরে মাহে রমজান চলে আসছে। আগামী শুক্রবার, এই যে শুক্রবারের রাত আজকে, কালকে শুক্রবারের দিন, আর সামনে শুক্রবারের পরে হয়তো শনিবার প্রথম রমজান, অথবা রবিবার যেতে পারে, আল্লাহ আলম। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুল রুইয়াতিহি ও আফতারুল রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, রোজা ধরো, ও আফতারুল রুইয়াতিহি, আর চাঁদ দেখে তোমরা রোজা সমাপ্ত করো, শেষ করো, ঈদ করো। ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নয়, ক্যালেন্ডারে একদিন আগে পরে হইতে পারে, ভুল হইতে পারে, যখন আমাদের কাছে প্রমাণিত হয়ে যাবে বিশ্বস্ত সূত্রে যে চাঁদ দেখা গেছে, সৌদি আরবে আমরা আছি, সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তখন আমরা এখানে ইনশা আল্লাহ তাআলা সিয়াম শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজান মাসকে আমাদের জন্য রহমত করেন, বরকত করেন, মাগফিরাত মার্জনার উপায় করেন, এবং জাহান্নাম থেকে মুক্তির আল্লাহ পাক যেন ব্যবস্থা করেন, এবং সেই অনুযায়ী কাজ করার, আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। রমজান মাস আসার আগে রমজান সম্পর্কে আলোচনা হওয়া উচিত, কারণ আমাদের দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা যে রমজান মাসে মানুষ আমাদের ইফতার ক্যাম্পে আসর থেকে মাগরিব সময় দেয় যারা যেতে পারে, আর রাত্রে অধিকাংশ লোকের ডিউটি কাজকর্ম থাকে, অল্প কিছু লোক অবসর থাকলেও সারাদিনের অনাহারের পরে ইফতার করে আরাম বিশ্রাম করতে চায়, যার ফলে রমজানের রাতগুলিতে হয়তো এই এশা পরের প্রোগ্রামগুলি সম্ভব হবে না। তবে জুমার দিনে, জুমার পরে যে আমাদের তাফসীর চলে আসছে, সেটা চলতে থাকবে ইনশাআল্লাহ। রমজান মাসেও জুমার পরে বেলা 1টা থেকে শুরু করে 2:30 পর্যন্ত আমাদের তাফসীর চলতে থাকবে। আজকে এই রমজান মাসে কোন কোন সৎ কাজগুলির মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে আপনি দুনিয়া আখেরাতে সফল হতে পারবেন। দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের জীবন, দুনিয়ার সফলতা যেটা মানুষের কাছে সফলতা, সেটা আল্লাহর কাছে সফলতা নয়। হয়তো মানুষ যখন দিন থেকে দূরে সরে সফলতার সংজ্ঞা বের করে যে সফলতা কাকে বলে, সাকসেস হওয়া, কামিয়াব হওয়া কাকে বলে, যখন দিনের ধার ধারে না, দিনের ছোঁয়াতে নেই, দিন বুঝেও না, দিন পালনও করে না, দুনিয়ার বেশি পয়সা হইলে সফলতা, দুনিয়াতে শরীরের সুখের ব্যবস্থা করতে পারলেই সফলতা, দুনিয়াতে গদি নেতৃত্ব পেলেই সফলতা, তা দুনিয়াতে ভালো একটা চাকরি বাকরি পেলে আর বাড়ি গাড়ি বাড়ির নারীর মালিক হতে পারলে সফলতা, এগুলি হচ্ছে দুনিয়ার সফলতা। কিন্তু দুনিয়া এবং আখেরাত ইহকাল পরকালের সফলতা হচ্ছে, কামিয়াবি হচ্ছে ঈমানের অবস্থায়, নেক আমলের মাধ্যমে আপনি এই দুনিয়াটা কাছে যদি আল্লাহর সামনে ভালো অবস্থায় হাজির হইতে পারেন, তাহলে দুনিয়াটা আপনার সাকসেস কামিয়াব, আর আখেরাতে আপনি কামিয়াব। সবাইকে যেতে হবে, কেউ কিছু সময় বেশি থাকবেন, কেউ কম থাকবেন, কেউ যদি আজকে যায় তাহলে আপনাকে কালকে যেতে হবে। হ্যাঁ, এমন একটা সময় আছে যখন সকলকে এখান থেকে যেতে হবে। এসেছিলেন মেহমান হয়ে, এসেছিলেন মেহমান হয়ে, যখন আপনি এসেছিলেন দুনিয়াতে তখন আপনি কান্না করেছিলেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে সবাই হেসেছিল, খুশি হয়েছিল যে আমাদের ঘরে হ্যাঁ সন্তান ছেলে মেয়ে জন্মেছে, সবাই আনন্দিত হয়েছে বাড়ির লোকেরা। আর যেই দিন আপনি বিদায় হবেন সেই দিন সবাই কাঁদবে, কাঁদবে, আপনি খুশি হতে পারবেন কি না সেটা আপনার চিন্তার বিষয় হওয়া উচিত। আপনি যদি জান্নাত লাভ করতে পারেন তাহলে খুশি হতে পারবেন, আর না হলে আজাব আপনার অপেক্ষায় রয়েছে। এই রমজান মাস কোন সৎ আমলগুলি রমজান মাসে করে আপনি দুনিয়া এবং আখেরাতে ধন্য হবেন, সংক্ষেপে বেশি ভূমিকা না বাড়িয়ে এই আলোচনাগুলি করি। সূরে বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম, রোজা,
রমজান সম্পর্কে এবং সিয়াম সংক্রান্ত রোজা সংক্রান্ত কিছু মাসাইল আল্লাহ পাক বর্ণনা করেছে। একটি জায়গায় সিয়াম রোজার কথা কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, 183 থেকে শুরু করে 87 পর্যন্ত। এর মাঝখানে দোয়ার কথা রয়েছে, আরো কিছু বিষয় রয়েছে। 185 নম্বর আয়াতে মাহে রমজানের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজিল হয়েছে। আল কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসের লাইলাতুল কাদরে, কদরের রাতে নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদরে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানাল্লাহ বলছেন আমি বরকতের রাতে আল কোরআন নাজিল করেছি। যেটি বরকতের রাত সেটা হচ্ছে কদরের রাত, আর সেটা হচ্ছে রমজান মাসে, শাবান মাসে নয়। কখন? রমজান মাসে, শাহরু রমাদান। রমজান এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যাতে কোরআন নাজিল হয়েছে। এই আয়াতগুলিতে একটি শব্দ পেলাম, মোবারাকা, বরকতপূর্ণ। এই রমজান মাস বরকতপূর্ণ, রমজান মাসের বিশেষ করে কদরের রাত আরো বরকতপূর্ণ। রমজান মাসের দিন রাত সকাল বিকাল দুপুর সব সময় তাই হচ্ছে বরকত আর বরকত। এতে রয়েছে দিনের বরকত, এতে রয়েছে দুনিয়ার বরকত, এতে রয়েছে অশেষ সওয়াব প্রতিদান, নেকির বরকত, সব রকম বরকত রয়েছে। এই বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, কারণ তিনি হচ্ছেন বরকতপূর্ণ সত্তা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এবং তার কিতাব হচ্ছে কোরআন মুবারক। যে মুবারক কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, আল্লাহ পাক কোরআনকে মুবারক বলেছেন, বরকতপূর্ণ বলেছেন, বরকতময় বলেছেন। এই কোরআনে কেরিম নাজিল হয়েছে এই বরকতের মাসে, আর বরকতের জাত আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন। হুদাল লিন্নাস, এই কোরআনে কেরিম সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, সমস্ত মানুষকে পথ দেখায়। এই পথ দেখানোকে যারা ফলো করবে, মেনে নেবে, তারা পথ পেয়ে যাবে। আর যারা পথ দেখিয়ে দেওয়ার পরেও ভ্রুক্ষেপ করবে না, তারা বিভ্রান্ত হয়ে রাস্তা হারিয়ে দিয়ে জাহান্নামে যাবে। কিন্তু সমস্ত মানুষের হেদায়েত কল্যাণের উদ্দেশ্যে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছে রমজান মাসে। রমজান মাস আল্লাহ পাকের রহমতের মাস, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন এই মানব জাতির উপর, আদম সন্তানের উপর। তার যদি দয়া রহমত না হইতো, মায়া না হইতো, তো এগুলোকে সবগুলিকে মুশরিক করে রেখে দিত, তাক মুশরিক হয়ে, কাফের নাস্তিক হয়ে থেকে যা, বেদীন হয়ে থেকে যা, পাপে ডুবে থেকে যা, জাহান্নামে চলে যা, আল্লাহ পাকের কি যায় আসে। তাহলে এটা হচ্ছে রহমতের মাস। আল্লাহ রহমত যদি না হইতো কোরআন নাজিল করতেন না, কোরআন যদি নাজিল না হইতো তো আপনাদের হেদায়ত, আমরাও হেদায়ত হইতাম না, আমাদের পূর্বপুরুষ বাপদাদা কেউ হেদায়ত হইতো না, কোন মানুষ হেদায়ত হইতো না। সে আবু জাহাল আবু লাহাবের দলই থাকতো, হ্যাঁ, আবু বকর উমারের দল কেউ পয়দা হইতো না। অবাইয়নাতিল মিনাল হুদা, আর কোরআনে স্পষ্ট হেদায়ত রয়েছে। কোরআন অস্পষ্ট নয় যে কোরআন বোঝার জন্য এতগুলো এলেম লাগে, এটা বেদাতীদের কথা। কোরআন বোঝার জন্য, তফসির বোঝার জন্য 18 রকম না 20 রকম এলেম লাগে, এগুলো বেদাতীদের কথা, যাতে করে কোরআন থেকে মুসলিম সমাজ দূরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে দূরে থাকে, আর অন্ধভাবে তাদের অনুসরণ করে, আর যা বলবে তাকেই ধর্ম মনে করে। যদি বলে কবর মাজার পূজা ধর্ম, সেটাই ধর্ম, পীর পূজা ধর্ম, সেটাই ধর্ম। হ্যাঁ, এ হচ্ছে এক শ্রেণীর বুজরুকদের ধর্ম, যার ফলে এই বেদাতী বুজরুকরা এরা বলে যে কোরআন জনগণের বুঝার কোনো ক্ষমতা নেই, আমরাই বুঝি না, কোরআন বুঝে না, কোরআন আল্লাহর কথা বুঝতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে পারে না, আবার ইমামের কথা বুঝতে পারে, পীরের কথা বুঝতে পারে, বুজরুগানের দিনের কথা বুঝতে পারে, যার চাইতে অনেক ভালো করে আল্লাহ বুঝিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, তাদের কথা বুঝে না। এই অবুজ বেকুবগুলো ফেকার কথা বুঝে, ফেকার মাসলা মানতে হবে, মজা ফলো করতে হবে, ফরজ হয়ে গেছে, মানুষের কথা বেশি বুঝে, মানুষের রবের কথা বুঝে না, মানুষকে যিনি হেদায়ত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা হাদিস বুঝে না, এরা কত অজ্ঞ এরা।
কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বেশি স্পষ্ট আল্লাহর কথা বুঝি, কারণ আল্লাহর চাইতে ভালো করে বুঝানোওয়ালা কেউ নাই। আর তারপরে সবচেয়ে বেশি বুঝিয়েছেন সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সবচাইতে অলংকার পূর্ণ বাণী দেওয়া হয়েছে, অতীত জওয়ামিউল কালাম সহিহ বুখারী হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি এর যে বেশ কিছু বৈশিষ্ট্য ছিল তার একটি হচ্ছে আমাকে অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ কথার ক্ষমতা দেওয়া হয়েছে, অল্প কথাতে অনেক কিছু বুঝানোর ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা আমাকে দেওয়া হয়নি আপনাকে দেওয়া হয়নি, যে অল্প কথাতে মেলা কথা বুঝিয়ে দেব। আমাদের কথা বেশি আর কথার সার কম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা অল্প তার সার অনেক বেশি, আমাদের কথায় অসার বেশি, অসার কথাই এদের বেদাতিদের বুঝে আসে বেশি আর সার কথা এদের বুঝে আসে না, বড়ই দুঃখের বিষয়। আল্লাহ পাক কোরআনে কারীমকে বাইয়িনাতি মিনাল হুদা সুস্পষ্ট হেদায়েত বলেছে, সুস্পষ্ট রাস্তা দেখানো হয়েছে, রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ওয়াল ফুরকান এবং হক আর বাতিলের মাঝে কোরআন হচ্ছে পার্থক্যকারী, কোরআন হচ্ছে হক এবং বাতিল, সত্য মিথ্যা, তাওহীদ শিরক সুন্নাত বিদআত কুফর আর ঈমান এ সমস্ত কিছুর মাঝে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, সুতরাং কেউ যদি উপস্থিত হয়ে যায় শাহর অর্থাৎ এই মাসে, কোন মাসে, এই রমজান মাসে, রমজান মাসে উপস্থিত হয়ে গেছেন, আপনি পেয়ে গেছেন রমজান মাস, জীবিত সুস্থ মুসাফির না এই অবস্থায় পেয়ে গেছে, ফালিয়া সুমহু সে যেন অবশ্যই রোজা রাখে। এই আয়াত দ্বারা রমজান মাসে রোজা সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন। অমান কানা মারিদান, তবে কারো ওজর থাকতে পারে, মুসলিম ভালো মানুষ কিন্তু সে অসুস্থ, আও আলা সাফারিন অথবা সফরে রয়েছে, সফরে রোজা রাখা কষ্টের কারণ। সুতরাং এই দুটো অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন ফাইদাতু মিন আইয়ামিন উখার, তাহলে এই গণনা পূরণ করে নেবে অন্য দিনে, যেই কয়েকদিন রোজা ছুটে যাবে রমজান মাসের অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, এই দিনগুলি গণে রাখবে যে কয়েকদিন আমার রোজা ছুটে গেছে, বাকি ১১ মাসের মধ্যে রমজানের পরে যে কোনো সময় যত তাড়াতাড়ি সম্ভব এই রোজাগুলি কাজা করে নেবে, কাজা করা ফরজ। সুতরাং আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এর আগের একটি আলোচনা করি শাবানের করণীয় সম্পর্কে, যে শাবান মাসে বিশেষ করে এটা হচ্ছে সর্বশেষ মাস কাজা করার, গত রমজানের যদি কোনো রোজা থেকে থাকে কোনো ভাইয়ের অথবা বোনের, তাহলে তার ওপর ফরজ যে এই রমজান শুরু করার আগেই তাকে গত রমজানের বাকিয়া রোজাগুলি যে ছুটি আছে কাজা হয়ে আছে সেগুলিকে পুরা করে নেবে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর না হলে আল্লাহর সামনে হাজির হইতে হবে আসামি হয়ে, ফরজ ত্যাগকারী হয়ে, কাবিরা গুনাহর বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে এবং জাহান্নামের সম্মুখীন হইতে হবে ফরজ ছেড়ে গেলে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ অবস্থায় এবং সফরে কেন রোজাকে ছাড় দিলেন, এই সময় রোজা রাখিও না, পরে সুস্থ হলে রোজা রেখে নিও, সফর থেকে ফিরে আসলে বাড়িতে রোজা রেখে নিও, অন্য কোনো মাসে রেখে নিও যখন বাড়িতে থাকবে। আল্লাহ বলছেন যে আল্লাহ সহজ করতে চেয়েছেন, যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। আল্লাহ চান না যে অসুস্থ, এত অসুস্থ সে অবস্থায় রোজা রাখে মৃত্যুর দ্বারে পৌঁছে যাও, এরকম না হয়, বড়ই কঠিন তোমার জন্য রোজা রাখা না হয়ে যায়, মরমর অবস্থা না হয়ে যায়, সফর রোজা রাখতে গিয়ে পিপাসায় খিদায় একেবারে প্রাণ নাশের সম্ভাবনা না হয়ে যায়, এরকম না হয়ে যায়, বড় কষ্টের কারণ না হয়ে যায়, যে কোন অবস্থায় সাধারণ সফর থাক, কষ্টদায়ক সফর থাক, আরামের সফর থাক, সফর হইলেই রোজা ছাড়া যাবে, যদি আরামদায়ক সফর হয় তাহলে রোজা রেখে নিতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু কষ্টদায়ক যদি সফর হয় তাহলে সেই সময় রোজা ছেড়ে দিতে হবে, কষ্ট হচ্ছে বেশি আর তারপরে কেউ যদি সফর রোজা রাখে বা অসুস্থ অবস্থায় রোজা রাখে তাহলে গুনাহগার হবে, যেমন বেশ কিছু হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত। বলে তুকমেলুল ইদ্দাতার সংখ্যা যেন পুরা করে নেওয়া হয়, আল্লাহ বলছেন সংখ্যা যেন পুরা করে নেয়, সংখ্যা কয়টি রোজা, ৩০ অথবা ২৯, আপনার যদি কমে যায় যে কোনোভাবে তাহলে আপনাকে পুরা করে নিতে হবে, বিনা ওজরে রোজা ছাড়ার কোনো অবকাশ নেই। বললো তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করেছেন, বড় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহত্ত্ব বর্ণনা করো,
না হলে তুমি রোজা রাখতে পারতে না, তুমি সালাত আদায় করতে বা নামাজি হইতে পারতে না, হ্যাঁ তুমি জান্নাতের কাছে পৌঁছতে পারতে না, তোমার কোন আমল দিয়ে জান্নাত যেতে পারতে না যদি আল্লাহ পাক হেদায়েত না দান করেন। তাহলে সেই জন্য আল্লাহ যে হেদায়েত দান করেছেন আমাদেরকে জন্মসূত্রে আল্লাহ পাক মুসলিম বানিয়েছেন, অথবা কেউ নিয়ম মুসলিম হয়েছে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, শিরকি বিদাতি আকীদায় ছিলেন হেদায়েত আল্লাহ করেছেন, আল্লাহ পাকের বড় নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের তাকবীর পাঠ করেন, আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করুন, ওয়াল্লা আল্লাকুম তাশকুরুন, আর যাতে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করুন। যার ওপর যত বড় নিয়ামত তার ওপর তত শুকরিয়ার দায়িত্ব, যত আল্লাহ দান করেছে তত বেশি শুকরিয়া আদায় করবেন। আপনি আপনার গোটা গ্রাম শিরক আর কুফরিতে ছিল, কবর মাজার পূজার ধর্ম পালন করতো, বেদাতি ধর্ম পালন করতো, বেদাতি নামাজ পড়তো, বেদাতি রোজা রাখতো, নামায় তানাসুমা গাদান ছাড়া আপনার গ্রামে একটিও লোক রোজা রাখে না, বেদাতি রোজা রাখে, বেদাত দিয়ে রোজা শুরু করে, নামায় তো দিয়ে নামাজ শুরু করে, যাই নামাজের দোয়া দিয়ে নামাজ শুরু করে, সব বিদাত করে, সেই বিদাত থেকে আল্লাহ পাক মুক্ত করেছেন। এর জন্য আপনার শুকরিয়া বেশি হইতে হবে। এই অবস্থা যদি আল্লাহ রেখে দিতেন তাহলে কি অবস্থা হইত? রমজান মাস আসলে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অভিনন্দন জানিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। হাদিসে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম রমাদান, শাহরুল মুবারক, হে সাথী সঙ্গীগণ, হে মুসলিমরা, তোমাদের কাছে রমজান আগমন করেছে, এ হচ্ছে বরকতপূর্ণ মাস, শাহরুল মুবারক, বরকতপূর্ণ মাস, ফরাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসের সিয়াম রোজা আল্লাহ ফরজ করেছেন, এই মাসের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। ইসলামের পাঁচটি যে স্তম্ভ খুঁটি রয়েছে, রোকন রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ রোকন স্তম্ভ হচ্ছে সিয়াম পালন করা। তুফতাহু ফিহি আবওয়াবু সামাই, এতে আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়, আকাশের দরজা খোলা হয় মানে রহমতের দরজা খোলা হয়, আল্লাহ আকাশের দরজা খোলেন তার মানে আল্লাহ পাকের রহমত জমিনবাসী মুসলিম মুমিন রোজাদারদের উপর নাজিল হইতে থাকে। ওয়াতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামে দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। অন্য রওয়ায়েতে রয়েছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতে দরজা খুলি খুলি দেওয়া হয়, আকাশেরও দরজা খোলা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াতুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, আর বিতাড়িত বদ প্রকৃতির যেগুলি শয়তান, বদ প্রকৃতির জিন, সেগুলিকে শেকলাবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে যাতে করে আর বিভ্রান্ত এই মাসটাই কমপক্ষে না করতে পারে, যে মাসটাই মানুষকে গোমরাহির দিকে না নিয়ে যেতে পারে। কিন্তু মানুষের প্রকৃতি যখন বদ হয়ে যায়, এক মাস জিন শয়তান বাঁধা থাকলেও এগারো মাস যে জিন শয়তান যেই আদম সন্তানকে নিয়ে খেলা করেছে, নাচিয়েছে, পাপ করিয়েছে, মেলা চেলা তৈরি করে ফেলেছে, মেলা চেলা তৈরি করে ফেলেছে, যার ফলে আর এক মাস বাধা থাকলে অসুবিধা নেই, এদের স্থলাভিষিক্ত এই কাজ করার জন্য আদম সন্তানের যেসব শয়তানগুলি আছে সেগুলি এই কাজটা চালিয়ে যাচ্ছে, যার ফলে রমজান মাস আসলে অনেকে বদ প্রকৃতির হয়ে থেকে যায়, অনেকেই বদ প্রকৃতির হয়ে থেকে যায়। ফিহি লাইলাতুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতে এক রাত রয়েছে, খায়রুম মিন আলফে শাহর, যেটা হাজার মাস অপেক্ষা উত্তম, সেটা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। মান হুরিমা খায়রাহা, কেউ যদি এই রমজান মাসের কল্যাণ এক, আর বিশেষ করে লাইলাতুল কদরের কল্যাণ থেকে, মঙ্গল থেকে বঞ্চিত হয়ে যায়, কদরের রাত নসিব হইল না, কদরের রাত পেল কিন্তু কদরের রাতের কদর করতে জানল না, কদরের রাতের মর্যাদা দিল না, ফাকাদ হুরিমা, সেই ব্যক্তি হচ্ছে হতভাগা বঞ্চিত, সেই ব্যক্তি হচ্ছে হতভাগা বঞ্চিত। ইমাম নাসাই আহমদ বর্ণনা করেছেন, ইমাম আলবানী রাহেমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। রমজান মাসের প্রথম আমল মনে রাখতে হবে, যেগুলি সারা বছরের আমল সেগুলি সবসময় রাখতে হবে, যেমন পাঁচ অক্ত সালাত প্রতিদিনের প্রতি মাসের, এই না যে রমজান মাসের রোজা তো রাখবেন কিন্তু নামাজের খবর নেই, হ্যাঁ যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো, হিন্দুরা উপবাস করে, হিন্দুরা ওদের রোজাকে কি বলে, উপবাস বলে,
তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান, কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে। কুফরের অবস্থা, কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না, কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না। ভালো করে শুনবেন, ফজরের নামাজ পড়েন না, সাহরি খেয়ে রাত ১২টায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন, চার রক্ত নামাজ পড়েন, কি আশা করছেন আল্লাহর কাছে? বঞ্চিত হতভাগা, কোনো আশা করেন না আপনি, এ আশা করে লাভ নেই আপনার। ইসলামকে বুঝুন আর বুঝে পালন করুন, আর জাতিগত ইসলাম দেশে যেটা পেয়েছি সেটাই ইসলাম, ওই ইসলাম পালন করে নাজাত পাওয়া যাবে না। জি, শিখতে হবে। ইসলাম হচ্ছে জ্ঞানের দিন, দিনুল ইলম, জ্ঞান অর্জন করার দিন, এলমের দিন, আর আমলের দিন, আর অনুসরণ ফলো করার দিন। ফলো করতে হবে ওহি, ফলো করতে হবে কোরআন এবং সুন্নাহ। আপনার বাপ দাদাকে ফলো করলে হবে না, যে আমার বাপও আধা নামাজি ছিল, আমি ওই রকম আধা নামাজি, আমার বাপ দাদা দেখি ওই রকম অনেকে চাচা আছে ও ফজর পড়ে না তো আমিও পড়ি না, আমার বড় ভাই ফজর পড়ে না আমিও পড়ি না, ও রোজা রাখে আমিও রাখি, এইরকম ধর্মকর্ম করে জান্নাত পাওয়া যাবে না। জ্ঞান হাসিল করতে হবে ওহির জ্ঞান, কোরআন এবং হাদিসের, এবং তা ফলো করতে হবে। ইত্তাবে মা ইউহা ইলাইকা, যা ওহি করা হচ্ছে তা ফলো করতে, অনুসরণ করতে হবে, আমরা কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে, এলম হাসিল করতে হবে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে, ইসলাম পালন করতে, সেটা হচ্ছে ইসলাম। সবচেয়ে বড় ইবাদত এই মাসের, বাকি অন্য অন্য যে ইবাদত সারা বছর আছে সেগুলি আছে, আবার বলছি সেটা হচ্ছে ফরজ সিয়াম, রোজা রাখা। রোজা রাখা এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তার আগে আপনার তৌহিদ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। শিরক মত, রমজান মাস আর খাজা আর গোস নেমেতে আছেন, ওরসে বিশ্বাসী, মাজারে বিশ্বাসী, ওলি আউলিয়া দিতে পারে বিশ্বাসী, কোনো কাজে আসবে না রমজান। শিরক মুক্ত হন, কুফরি মুক্ত হন, মাজার মুক্ত হন, এই সমস্ত রকমের ফিতনা মুক্ত হন। যে ফিতনা সবচেয়ে বড় ফিতনা, আল্লাহ পাক কোরআনে কারিমে শিরককে ফিতনা বলে, ওয়া কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, শিরককে সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে, যেটা মানুষকে আল্লাহর নাজিলকৃত দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। শিরক থেকে মুক্ত হয়ে তৌহিদবাদী মুসলিম হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রেখে, যেটি হচ্ছে রমজান মাসের খাস স্পেশাল ইবাদত, সেটি হচ্ছে সওম বা সিয়াম, যাকে ফার্সি ভাষায়, উর্দু ভাষায় রোজা বলা হয়। মহান আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর ১৮৩তে এসে আমার কথা বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম, হে মমিন সকল, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের লোকদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের মাধ্যমে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সিয়াম হচ্ছে আমাদের শিক্ষা কোর্স, তরবিয়তি কোর্স, ট্রেনিং, এই তরবিয়তের মাধ্যমে আপনি পাপমুক্ত থাকার জীবন গড়তে পারবেন। কেমন করে পাপমুক্ত থাকতে হয় তার অভ্যাস এই ৩০ দিনে আপনার অভ্যাস হবে, ট্রেনিং হবে। এখন যে কিছু দিলে খেয়ে দিবেন তাই না, দিনেও খাবেন রাতেও খাবেন ঠিক কিনা, যা সারা বছরে ১১ মাস খাচ্ছেন তার চাইতে অনেক রুচিকর খাবারও যদি রমজানের দিনে আপনাকে দেওয়া হয় দিনে খাবেন? খাওয়াও দেওয়া হচ্ছে সবচেয়ে রুচিকর, আর তার সাথে ১,০০,০০০ রিয়াল করে দেওয়া হচ্ছে, খাবেন? কোন জিনিসটা আপনাকে বাধা দিচ্ছে? ১,০০,০০০ রিয়াল ৫ বছর ইনকাম করতে পারবেন না হয়তো। কোন জিনিসটা আপনাকে বাধা দিচ্ছে? আল্লাহর ভয়। এই যে তরবিয়ত হচ্ছে আপনার দিনে ১২-১৪ ঘন্টা, ফজর সাহারি থেকে শুরু করে ইফতারি পর্যন্ত, লাখ লাখ টাকা দিয়ে একটা রোজা আপনার কাছ থেকে খরিদ করতে পারছে না, যে একটা রোজা যদি ছেড়ে দেয় তোকে ৫,০০,০০০ রিয়াল দেবো, ১০,০০,০০০, ১,০০,০০০ দেবো, খরিদ করতে পারছে না। দিনে এই এত সুন্দর তরবিয়ত নিলেন, আর যেমনই ইফতার করা হলো তেমন বিড়ি সিগারেট ধরিয়ে দিলেন, জর্দা খাওয়া শুরু করলেন, সুদ খাওয়া শুরু করলেন, ঘুষ খাওয়া শুরু, সারা বছর সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সারা বছর হারাম দেখছেন, আপনি কি করে, আপনি কি তরবিয়ত নিলেন তাহলে? আপনি এদিকে রোজা বাঁচাবার জন্য লাখ টাকা তুচ্ছ আপনার কাছে, আর সারা বছর এত হারাম কাজ করেন, হারাম দেখেন, হারাম শুনেন, কি কি তরবিয়ত নিলেন তাহলে? কোথা থেকে আপনার তাকওয়া, বেঁচে থাকার শক্তি পয়দা হইল তাহলে? তাহলে আপনার শ্রম সার্থক নয়, আপনার সিয়াম সার্থক নয়, আপনার রোজা আপনার জন্য ফলপ্রসূ হয়নি, উপকারী হয়নি।
আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে এই তাকওয়ার ট্রেনিং। সিয়াম এই রমজান মাস যেন তাকওয়ার প্রতিষ্ঠান, এখান থেকে তাকওয়া অর্জন করতে হবে। প্রেমী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে রোজা রাখলো, ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, কেন রোজা রাখি দেখা দেখি নয়, হ্যাঁ রোজা রাখি কিসের জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস করে যে আল্লাহ আমার রব, তিনি ফরজ করেছেন, এটা আল্লাহ পাকের সামান্যতম হক আদায় করলাম, তার শুকরিয়া আদায় করলাম সামান্য এই রোজার মাধ্যমে, এবং আল্লাহর ফরজ কাজ আমার জীবনে সবচেয়ে বড় কাজ, আমার দুনিয়ার সমস্ত কাজকর্ম ডিউটি টাকা পয়সা সবকিছুর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার এই রোজা আদায় করা, এই বিশ্বাস নিয়ে রোজা রাখা, ওয়াহতে সাবান এবং নেকির আশায় যে এই রোজার মাধ্যমে আমি কিছু আল্লাহর কাছে পাব, এই আশা নিয়ে অন্য কোন উদ্দেশ্য না থাকে, লোকে কি বলবে রোজা না রাখলে, এইরকম পরিবেশে রোজা না রাখলে শোভা পাই না, কি করে লোকজনের সামনে আমি পানাহার করব, লজ্জা পাই, এখানে পরিবেশটা রোজা ছাড়ার অনুকূলে নয়, রোজা রাখার অনুকূলে, সেই জন্য রোজা রাখে। অনেকেই এই জন্য রোজা রাখে, সাথী সঙ্গী রোজাদার পেলে রাখে, আর যদি দেখে রুমের সাথী সঙ্গীরা রোজা রাখেন ও রাখে না। জি হ্যাঁ, এইরকম রোজা নয়, নেকির আশায় রাখবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে, স্বতঃস্ফূর্ত, এই নয় যে রোজা একজন মুসলিম যখন আমার উপর বোঝা চেপে গেছে কোন রকম করে এই বোঝা মাথা থেকে কাঁধ থেকে নামাইতে হবে, কখন যে রমজান যাবে। অধিকাংশ মুসলিম যারা রোজা রাখে তাদের অবস্থা এরকম, প্রথম রমজানের দিকে দেখবেন তারা পরীক্ষা করে দেখেন আমার এই কথাটি, মসজিদ এমন ফুল যে জায়গায় পাওয়া মুশকিল, ধীরে ধীরে পাঁচটা রমজান গেলে মাইনাস হতে শুরু হয়েছে, পাঁচ রমজানের পরে দেখবেন লোক সংখ্যা কমতে শুরু হয়েছে, তারাবিতে কমতে শুরু হয়েছে, ফজরে কমতে শুরু হয়েছে, মাগরিবের লোকজনের সংখ্যা কমতে শুরু হয়েছে, এই কমতে কমতে হ্যাঁ রমজান শেষ, ওদের নামাজও শেষ, রমজানের পরে কিছু আছে দশ বিশ দিন চললো, এক মাস ওই জেরে কিছু চললো, আর তারপরে আবার কুকুরের লেজের মতো যেমন ছিল তেমন হয়ে গেল। যারা আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় সিয়াম পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তাদের অতীতের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে, অতীতের ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বড় গুনাহ এর সাথে তওবা অ্যাড করতে হবে, এই রোজাও রাখতে হবে তার সাথে তওবা ইস্তিগফার করলে, তওবা করা মানে গুনাহ ছেড়ে দেওয়া, তওবা করা মানে আগামীতে প্রতিজ্ঞা করা আর গুনাহ করব না, তওবা করা মানে হচ্ছে গুনাহর উপর অনুতপ্ত লজ্জিত হওয়া, তওবা করা মানে মানুষের হক নষ্ট করে থাকেন তা পরিশোধ করে দেওয়া, তাড়াতাড়ি করে পেমেন্ট করে দেওয়া, ধার নিয়ে রেখেছেন দিয়ে দেন, আপনি বেমানি করে রেখেছেন দিয়ে দেন, চুরি করেছেন ফিরিয়ে দেন, আর যদি এইরকম কিছু হয় যেখানে ক্ষমা নিলেই চলবে, ফিরিয়ে দেওয়ার বিষয় নয়, কারো গিবত করেছি কারো চুগলখড়ি করেছি ক্ষমা নিয়ে নেন, কাউকে গাল দিয়েছি তাহলে তোকে তো বললে হবে না যে তুমিও গাল দিয়ে নাও, হ্যাঁ তুমিও আমার চুগলখড়ি করো, তুমি আমার গিবত করো, না তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তাহলেই তওবা হবে, তওবা শুধু মন্ত্র করলে হয় না। এই ছিল সিয়ামের ফজিলত। দ্বিতীয় যে আমলটি রমজানের সাথে বিশেষভাবে খাস, এর গুরুত্ব রয়েছে, তবে এই আমলটি সারা বছর রয়েছে, যার নাম হচ্ছে তাহাজ্জুদ। সারা বছর ওই ইবাদতটি করলে ওর নাম হচ্ছে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, হ্যাঁ কিয়ামুল রাতের কিয়াম, আর রমজান মাসে ওর আরো কিছু নাম বেড়ে যায়, হ্যাঁ তাহাজ্জুদ যেটি তাহাজ্জুদ সেটার নাম হচ্ছে তারাবি, ওইটা হচ্ছে কিয়ামে রমজান, ওইটা হচ্ছে কিয়ামুল লাইল, ওইটা হচ্ছে সলাতুল লাইল, এই পাঁচটি নাম একটি নামাজের, এই পাঁচটি নাম হচ্ছে একটি নামাজের, ভালো করে শুনে রাখেন। যারা বলে যে তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা, তারা দলিলবিহীন কথা বলে, এমন কোন একটিও দলিল নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি এক রাতে তারাবি আলাদা পৃথক পড়তেন আর তাহাজ্জুদ পৃথক পড়তেন, এটা মন গড়া কথা, মানুষের কোন এর অস্তিত্ব নেই কোরআনে বা হাদিসে। জি হ্যাঁ, নাম ভিন্ন ভিন্ন, কাজ একটি, যেমন সালাতুল দোহা ওইটি হচ্ছে এশরাক, ওইটা হচ্ছে সালাতুল আউয়াবিন, আউয়াবিনের নামাজ মাগরিব পরে না, ওটা বিদাতীদের নামাজ, এটা হচ্ছে বিদাতীদের নামাজ, সুন্নতি নামাজ হচ্ছে যেটি সালাতুল দোহা, ওইটা চাস দোহা মানে তরজমা ফার্সিতে চাস্তের নামাজ, ওইটা হচ্ছে ইশরাকের নামাজ, ওইটাই হচ্ছে সালাতুল আউয়াবিন আল্লাহ অভিমুখীদের নামাজ।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামাজ সম্পর্কে বলছেন যে রাতে রমজান মাসে কতটা নামাজ হইতো তাকে জিজ্ঞাসা করে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা ইহদা আশারা তারাকাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোন মাসে হোক এগারো রাকাতের বেশি পড়তেন না অথচ রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে আর রমজানের রাত সম্পর্কে তো এই কথা বলতেন না মা আয়েশা যদি তারাবি আলাদা হইতো আর তাহাজ্জুদ আলাদা হইতো যে দেখো তারাবি বিশ রাকাত পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা চল্লিশ পড়তেন আর তাহাজ্জুদ পড়তেন এগারো রাকাত আলাদা আলাদা বলতেন কেন বলেননি তিনি জবাব দিয়েছেন যে রমজান মাস হোক আর অন্য কোন মাস হোক সারা বছর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগারো রাকাতের বেশি পড়তেন না কিন্তু খুব লম্বা হইতো সুন্দর হইতো কোয়ালিটি খুব ভালো হইতো লম্বা সুন্দর করে এগারো রাকাত নামাজ পড়া চল্লিশ একশো পড়ার চাইতে ভালো শুধু বেশ বিশ নয় কেউ যদি একশো রাকাত পড়ে শর্ট নামাজ দুই রাকাত নামাজ পড়তে পাঁচ মিনিট অথবা সাত মিনিট লাগে আর কেউ যদি আট তিন এগারো রাকাত পড়ে বা দশ আর এক এগারো রাকাত পড়ে তাতে অতটা সময় লাগায় বা ওর কাছাকাছি তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর সংখ্যাটাও ঠিক রাখলো আর কোয়ালিটি ঠিক রাখলো তার সব বেশি ইনশাআল্লাহ কারণ আল্লাহ পরিমাণ বেশি দেখতে চান না কোয়ালিটি সুন্দর দেখতে চান ইয়াবুল আকুম আইয়াকুম আহসান আমালা আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে হায়াত মত দিয়ে যে তোমাদের মধ্যে কার আমলের কোয়ালিটি বেশি সুন্দর আহসান বলেন আকসার বেশি পরিমাণ কার কত রাকাত কে পড়েছে এটা দেখার বিষয় নেই কতটি বেশি রোজা রেখেছে নফল এটা দেখার বিষয় নেই কার রোজা কত সুন্দর কার নামাজ কত সুন্দর এটা হচ্ছে দেখার বিষয় শরীয়তে আল্লাহ পাক বলছেন তো বলছিলাম যে কেয়াম এই তারাবি বা তাহাজ্জুদ বা কেয়ামুল্লাইল কেয়াম রমজান একই নামাজ সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭৯ এই তাহাজ্জুদের কথা আমিনাল্লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আল্লাহ পাক তাহাজ্জুদের কথা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে পরোক্ষভাবে যেটা আমাদের সকলকে সম্বোধন সূরা মুজাম্মিলের আয়াত নম্বর ২ ৩ ৪ ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা এই আয়াতগুলিতে আল্লাহ পাক এই কিয়ামুল লাইলের কথা আল্লাহ পাক কুমিল লাইল কিয়ামুল লাইল আর সূরা মুজাম্মিল আয়াত নম্বর ২০ আল্লাহ পাক উল্লেখ করেছে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু তিন রকম নামাজের কথা আল্লাহ পাক বলেছেন হ্যাঁ ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল হে নবী আল্লাহ জানছেন যে তুমি রাতের দুই তৃতীয়াংশের কাছাকাছি আও নিসফাহু অথবা অর্ধেক আর না হইলে এক ষোলশ ওয়ান থার্ড এক তৃতীয় অংশ এইরকম তুমি তাহাজ্জুদ পড়ো তারাবি পড়ো কেয়ামুল লাইল পড়ো কেয়ামে রমজান পড়ো আল্লাহ রাব্বুল আলামিন জানছেন তোমার কথা শুধু তুমি না তায়েফাতুম মিনাল্লাযিনা মাআক আর তোমার সাথী সঙ্গীদের একটি দল এইরকম সুন্দর তাহাজ্জুদ পড়ে তারাবি পড়ে কেয়ামে রমজান করে আল্লাহ পাক এইভাবে সাহাবাই কেরামদের প্রশংসা করেছেন সহিহ বুখারীতে হাদিস নম্বর ৩৬ রয়েছে এই রমজানের কেয়াম সম্পর্কে সিয়াম তো রোজা বললাম কেয়াম মানে তারাবির ফজিলত সম্পর্কে একই রকম ফজিলত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদান ইমানান ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম যেই ব্যক্তি রমজান মাসের কেয়াম করলো মানে তারাবি পড়লো যেই ব্যক্তি রমজান মাসের তারাবি পড়লো যে তারাবির নামটি পরবর্তীকালে এসেছে ইমান আল্লাহর প্রতি ইমান রেখে এবং নেকির আশায় গফির আল্লাহ মা তাকাদ্দাম মিন যামি তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা যেন মাফ করে দেন রমজানের আগে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন তিন নম্বর যে ইবাদতটি বেশি বেশি করবেন রমজান মাসে সেটা হচ্ছে বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত কোরআনে কারীম আবৃত্তি করা পাঠ করা কোরআনে কারীমের তেলাওয়াত সর্বনিম্ন তেলাওয়াত আপনি শুধু পাঠ করলেন নাকি কিন্তু সেটাই যথেষ্ট না কোরআন তেলাওয়াত করছেন খতম করছেন একটা অক্ষর বুঝছেন না কতটা লাভ হচ্ছে আপনার আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের ওপর কলবের ওপর অন্তরের ওপর কোনো প্রভাব পড়ছে না শুধু এক অক্ষর পড়লে দশ নাকি এক অক্ষর পড়লে দশ নাকি এই আশা নিয়ে তেলাওয়াত করছেন ঠিক না হাফেজ সাহেবদের আর কারীদের অনারব যারা আরবি বুঝেন না হ্যাঁ আর কোরআন বোঝার চেষ্টা করেন না তরজমা তফসির পড়ে না তাদের তেলাওয়াতের দশা হচ্ছে এটা বাস্তব চিত্র তুলে ধরছে ঠিক কিনা কিন্তু কোরআনে কারীম যদি অর্থ বুঝা পড়েন তেলাওয়াত করছেন পাঠ করছেন তার সাথে অর্থও বুঝছেন
তাফসীর বুঝছেন, তাহলে যেন আল্লাহ আপনাকে কি বলছেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং তার প্রতিক্রিয়া আপনার কলবের উপর, আপনার সিনার উপর, আপনার অন্তরের উপর হচ্ছে, হচ্ছে না হচ্ছে না? অবশ্যই অবশ্যই। যখন আপনার কলবে পরিবর্তন আসছে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গে খুশু বিনয় সৃষ্টি হচ্ছে, নম্রতা আসছে, একগ্রতা আসছে, আল্লাহ অভিমুখী হচ্ছেন, আপনার দুনিয়া বিমুখতা তৈরি হচ্ছে আপনার অন্তরে, এবং আখেরাত মুখী হচ্ছেন, আখেরাত দিকে ঝাঁপিয়ে পড়ছেন আপনি, এই রকমের ঈমান আমল তৈরি হবে। সুতরাং যথাসাধ্য চেষ্টা করবেন কোরআন কারিম বুঝে পড়, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যারা একেবারে জিরোতে আছেন, কিছু কোরআন তেলাওয়াত করতে জানেন না, তাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে বলবো। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কষ্ট করে পড়েন, সুন্দর তেলাওয়াতের চেষ্টা করেন। যারা তেলাওয়াত মোটামুটি করতে পারছেন সুন্দর করে, তারা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে, তর্জমা সহ পড়ার চেষ্টা করেন, যদিও পরিমাণ কম পড়েন কিন্তু বুঝে পড়েন। আর যারা কোরআনের অর্থ মোটামুটি বুঝতে পারছেন, ভালো করে তাফসীর বোঝার চেষ্টা করেন, তাফসীর যারা বুঝছেন তারা গভীরভাবে তাদব্বর করার চেষ্টা করেন, গভীরভাবে চিন্তাশীল হয়ে কোরআনে কারিম পাঠ করেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, কোরআনে কারিমের হক আদায় করান। কোরআনে কারিমের এই তেলাওয়াতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাস্তবায়ন করা, আমল করা। কোরআন তেলাওয়াত করছেন, খতমও করছেন, আর আপনি তর্জমাও বুঝছেন, কিন্তু আমল নেই, বেআমল, বেআমল। যেখানে আল্লাহ বলছেন করিও না, করে ফেলছেন, আল্লাহ বলছেন করো, তখন সেখানে অলস, মুনাফিকদের মতো কপট, শরীর ভারী হয়ে যাচ্ছে। কত আয়াত পড়ছেন, ফাতাহাজ্জাদ বিহি তাহাজ্জুদ পড়ো, কত পড়ছেন আপনি যে কুলু কাওলান সাদিদা, সঠিক কথা বলো, মিথ্যা কথা বলিও না, ইত্যাদি ইত্যাদি কত পড়ছেন আকিমুসসালা, কিন্তু নামাজের কোনো গুরুত্ব নেই আপনার কাছে। তাকওয়ার কথা কত পড়ছেন কিন্তু তাকওয়া কোথায়, পয়সা চোখের সামনে আসলে তাকওয়া হারিয়ে যায় সব। দুনিয়ার স্বার্থ এক নম্বরই থাকে, দুনিয়ার জন্য বন্ধুত্ব, দুনিয়ার খাতিরে শত্রুতা, দুনিয়ার খাতিরে বন্ধুত্ব। অথচ কোরআন পড়ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ইমানের ভিত্তিতে ভাই ভাই, পড়ছেন ঠিক কিন্তু আমলে নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আসল হচ্ছে কোরআনের আসল তেলাওয়াত মানে ফলো করা, কোরআন এর বাস্তবায়ন করা, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এজন্য একটি হাদিস শোনাবো যে কোরআনের আসল উদ্দেশ্য হচ্ছে আমল। কোরআনের তেলাওয়াতের ফজিলত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির আয়াত নম্বর 29 প্রশংসা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতুনাল কিতাব আল্লাহ, নিশ্চয় যারা কোরআনে কারিম তেলাওয়াত করে, ওয়া আকামুসসালাত নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর যা কিছু তাদেরকে উপজীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, সিররা ওয়া আলানে প্রকাশ্যে এবং গোপনে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আল্লাহর কাছে আশা রাখে যাতে কোনো ক্ষয়ক্ষতি না, লস নেই, এমন ব্যবসা আল্লাহর সাথে করছে যাতে কি নেই, কোনো লস নেই, জি লাভ আর লাভ, লাভ আর লাভ। এই কোরআন তেলাওয়াতের ব্যবসা, আল্লাহর সাথে বিজনেস, মানুষের সাথে বিজনেস করলে ধোকা দিয়ে দেয়, বেইমানি করে, আল্লাহর সাথে এমন বিজনেস যেই বিজনেসে লন্তবর কোনো লস নেই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআশাবিহি, কোরআনে কারীম কিয়ামতের দিন আসবে কোরআন ওয়ালার জন্য সুপারিশকারী হিসাবে। লি আসহাবি, কোরআন তেলাওয়াতকারী বলা হয়নি, লি আসহাবি, সাহেবে কোরআন, কোরআন ওয়ালা, আসহাবুল কোরআন মানে কি, কোরআন ওয়ালা। সবচেয়ে বড় কোরআন ওয়ালা হচ্ছে কোরআনের প্রতি আমলকারী, কোরআনের এক একটি কথা করো, করে, করিও না, করে না, যেখানে বিশ্বাসের কথা বিশ্বাস করে, আমলের কথা আমল করে, বিরত থাকো, বিরত থাকে। জি আমা আতাকুমুর রাসূল ফখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, কোরআনের বাস্তবায়ন যারা করে তারা হচ্ছে আসল কোরআনওয়ালা। আর তারপরে কিছু আধা কোরআনওয়ালা, কিছু চারানা কোরআনওয়ালা, কিছু দুয়ানা কোরআনওয়ালা, কিছু ছয়ানা কোরআনওয়ালা, বিভিন্ন কোরআনওয়ালা আছে, ওদেরকে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, যে যেমন কোরআনওয়ালা হবে। কোরআনওয়ালাদের জন্য কোরআনে কারীম কিয়ামতের দিন কি করবে, সুপারিশ করবে। এই মর্মে সহি মুসলিমের এটি একটি হাদিস রয়েছে, আরো হাদিস রয়েছে। নওয়াস বিন সামান রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, সমিত রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একুল বলছেন যে আমি রসুল্লাহ সাল বলতে শুনেছি, ইউতা ইয়াউমাল কিয়ামত বিল কোরআন, কোরআন কোরআনে কারীমকে কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার দিবসে নিয়ে আসবেন, ওয়া আহলিহি আল্লাযিনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, আর কোরআন ওয়ালাদেরকেও নিয়ে আসবে। এখানে কোরআন ওয়ালার কথা বলা হয়েছে, কোরআন ওয়ালাদেরকেও নিয়ে আসা হবে। কারা কোরআন ওয়ালা,
এটাও বলা হয়েছে এখানে স্পষ্ট, আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, যারা কোরআনের প্রতি আমল করত, কি করত, কোরআন পড়ত বলা হয়নি, হ্যাঁ কোরআনের কেরাত করতে বলা হয়নি, কোরআনের হাফেজ হইতো বলা হয়নি, কি বলা হয়েছে, ইয়ামালুনা বিহি, তার আমল করত, বাস্তবায়ন করত কোরআনে কারীমের, তাদেরকে নিয়ে এরা হচ্ছে কোরআনওয়ালা আহলুল কোরআন। তাকদামুহু সূরাতুল বাকারা, তাদের আগে আগে সূরা বাকারা থাকবে, ওয়া আল ইমরান আল ইমরান থাকবে, তুহা জানি আন সাহেবেহিমা, যারা সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করেছে, সূরা আল ইমরান তেলাওয়াত করেছে, তাদের পক্ষ থেকে এই সূরা বাকারা সূরা আল ইমরান আল্লাহর সামনে গিয়ে বাদানুবাদ করবে, আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহ এই তেলাওয়াতকারীকে এই আমলকারীকে আমি জান্নাতে নিয়ে যাব, সুপারিশ করবে কোরআনে কারীমের এই ফজিলত। আর একটি হাদিস শুনেন কোরআনে কারীমের ফজিলত সম্পর্কে, এই সুপারিশ সম্পর্কে, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফা লিল আবদি, বান্দার জন্য কোরআনও সুপারিশ করবে আর রোজাও সুপারিশ করবে। রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের তরজমা পড়বেন, কোরআন প্রতি বেশি বেশি আমলের চেষ্টা করবেন, এবং কোরআনে কারীমের প্রতি আমল করে আপনার রমজান মাসের ট্রেনিং হয়ে গেল, বাকি 11 মাস ওটা চালিয়ে যাবেন। কোরআনের তেলাওয়াত শুধু রমজান মাসে সীমিত করে রেখে দিবেন না, আর বাকি ধুলো জমে যাচ্ছে মুসলিমদের বাড়িতে, কোরআনের খোঁজ নিয়ে দেখবেন 11 মাসে ধুলো জমে আছে কোরআনের ওপর, সেলফে রেখেছে বা কোথাও রেখেছে, অথবা ওই যে কভারে ভরেছে ভরায় আছে 11 মাস, আবার ওই পহেলা রমজানে গিয়ে খুলবে। এদের জন্য ফজিলত না হতো বাগাইরা, এদের সম্পর্ক 1 মাসের সম্পর্ক শুধু কোরআনের সাথে না, সারা জীবনের সম্পর্ক কোরআনে কারীমের সাথে হইতে হবে। আর সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে যেমন বললাম আমলের সম্পর্ক, সিয়াম রোজাও সুপারিশ করবে আর কোরআনে কারীমও সুপারিশ করবে। ইশফানিল আবদি ইয়াউমাল কিয়ামতের দিনে ইয়াকুলু সিয়াম রোজা এসে বলবে, এই রব্বে হে আমার রব, মানাতহু তামা ওয়াশাহাওয়াত বিন নাহারি, দিনে এই লোককে আমি পানাহার থেকে বিরত রেখেছি, তার মনের কামনা বাসনা যে শারীরিক চাহিদা আছে, যৌন চাহিদা আছে, তাতে থেকে বিরত রেখেছি, ফাশাফফিনি ফিহি, সুতরাং আমার সুপারিশ এই লোকের সম্পর্কে কবুল করো। ওয়াকুলুল কোরআন, কোরআনে কারীম বলবে, মানাতহু নাওমা বিল লাইলি, হে আল্লাহ, এই রব্বে হে আল্লাহ, একে রাত্রে ঘুমাইতে দিনি, তাহলে আসল কোরআন তেলাওয়াতের সময় হচ্ছে রাত। ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়া মুকিলা, সূরায়ে মুজাম্মিল আল্লাহ পাক রাতের তেলাওয়াতের প্রশংসা করেছেন, পার্থক্য, সবার সামনে তেলাওয়াত করছেন, হইচই হচ্ছে, কে মোবাইল রিসিভ করছে, 10 মিনিট পড়ছেন, আবার কো একটা কল রিসিভ করছেন, এইরকম তেলাওয়াত দিয়ে কলবের অবস্থা পরিবর্তন হবে না, পরীক্ষা করে দেখবেন। এদিকে কোরআনও তো তেলাওয়াত করছেন আর টেলিফোনও ধরতে আছেন, এদিকেও তাল দিচ্ছেন, ওইদিকেও তাল দিচ্ছেন, বাচ্চাদের সাথেও তাল দিচ্ছেন, সব কিছুতে তাল দিচ্ছেন, আর তেলাওয়াতও চলছে। এই কোরআন তেলাওয়াত দিয়ে মানুষের অন্তরের অবস্থা পরিবর্তন হয় না, আর আমলেও কোনো উন্নতি হয় না। যদিও ভাবলেন যে আমি কিছু খতমটা এগিয়ে নিলাম হয়তো, হ্যাঁ এক পারা পড়ে নিলাম, কিন্তু লাভ নেই, বাকি নির্জনে পড়েন, আপনি দিনে পড়লেও নির্জনে পড়েন, আপনার আলাদাই তাসির হবে কোরআন আপনার উপর, রাতের অন্ধকারে পড়েন আপনি, আর ওর পৃথকই তাসির প্রতিক্রিয়া রয়েছে কোরআনে কারীমের, পরীক্ষা করে দেখেন এগুলি। আর এসব কথা কোরআনে বা হাদিস দ্বারা প্রমাণিত, মানাতহু নওমা বিল্লাহ, রাতে ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি আল্লাহ, কোরআন বলবে, ফাশাফফিনি ফিহি, সুতরাং আমার সুপারিশ এই কোরআন তেলাওয়াতকারী যে আমাকে তেলাওয়াত করেছে তার সম্পর্ক কবুল করো, ফায়ুশাফফান, এই কোরআন এবং রোজার সুপারিশ কবুল করা মুসনাদ আহমদের হাদিস। এই রমজান মাসের বিশেষ আরেকটি ইবাদত, 4 নম্বর ইবাদত হচ্ছে দোয়া করা। রমজান মাসে রোজার দিন দিনে দোয়া করা, যে কোনো সময় সকাল বিকাল দুপুর যে কোনো সময় দোয়া করেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসটি সহি, আর ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় ওই হাদিসটি ইবনে মাজাহ রয়েছে, যে হাদিসটিকে অনেকে জঈফ বা দুর্বল বলেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্না লিসাইমা ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ, রোজাদারের ইফতারির সময় লা দাওয়াতান, এমন দোয়া রয়েছে যেটা মা তুরাদ্দ বা লা তুরাদ্দ, সেটা খণ্ডন হয় না বা রিজেক্ট হয় না। এই হাদিস ইবনে মাজাহ রয়েছে, যেমন বললাম কে কে জয়ী বলেছেন, কিন্তু আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটিকে সহিহুল জামাতে আল্লামা আল হাসান আসাদুল্লাহ রাহিমাহুল্লাহ সহি বলেছে, তা হচ্ছে সালাসু দাওয়াতিল মুস্তাজাব, 3টি দোয়া মানুষের কবুল হয়ে থাকে, দাওয়াতুস সায়েমে রোজাদারের দোয়া,
দাওয়াতুল মুসাফিরে মুসাফিরের দোয়া, আর দাওয়াতুল ওয়ালেদে পিতা মাতার দোয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে, নেক দোয়া হোক অথবা বদদোয়া হোক। আর একটি হাদিসে রয়েছে দাওয়াতুল মাজলুমে নির্যাতিত অত্যাচারিত ব্যক্তির দোয়া যদি জালেমের ওপর বদদোয়া করে তাহলে দ্রুত কবুল হয়ে যায় আল্লাহ, এবং সেই দোয়াকারীর মাঝে কোনো আড় পর্দা থাকে না। সুতরাং রমজান মাসকে, দিন রাতকে দোয়াতে লাগাবেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাইবেন। এই জন্য এই রোজার আয়াতগুলির মাঝখানে একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কথা বর্ণনা করেছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাইজা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন। এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাঝখানে বর্ণনা করেছেন। এর দ্বারা বোঝা যায় যে দোয়ার সম্পর্ক কার সাথে রয়েছে? রমজানের সাথে রয়েছে। দোয়ার সম্পর্ক রমজানের সাথে রয়েছে। তারপরে এই আয়াতগুলি আল্লাহ পাক কোরআনে কারীমের কথা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআনের কথা উল্লেখ করেছেন, তার মানে কোরআনে কারীমের সম্পর্ক রমজান মাসের সাথে রয়েছে। দুটো বিষয় বিশেষ করে মনে রাখবেন। পাঁচ নম্বর, রমজান মাসের আমল বিশেষ করে অন্য সময় করা যেতে পারে কিন্তু রমজান মাসের শেষ দশ দিনে পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করে, সেটা হচ্ছে ইতিকাফ, মসজিদে অবস্থান করা। মসজিদে অবস্থান করা সুন্নতি ইতিকাফ হচ্ছে দশ দিন, একুশ রমজান থেকে শুরু করে সওয়ালের চাঁদ দেখা পর্যন্ত। সওয়ালের চাঁদের যখন খবর পেয়ে যাবেন চাঁদ উঠে গেছে তখন আপনার ইতিকাফ শেষ, নিজ বাড়িতে চলে যাবেন। এই দশটি দিন রাত একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক আপনার থাকবে না। খুব জরুরি কোনো কথা কারো সাথে বলা টেলিফোনে অথবা কেউ সাক্ষাৎ করতে আসলে কথা বলা, এই ধরনের কথাগুলি বলবেন, একেবারে কথা বলা নিষেধ নয়। কিন্তু সারাদিন এতে কাফে শুধু কল রিসিভ করতে আছেন, কোথাও জমি জায়গায়, কোথায় ব্যবসা বিজনেস, কোথায় আমার চাকরি, কোথায় কাকে পাঠাইতে হবে, কোথায় কাউকে ডাকতে হবে, এইরকম করলে এইসব ইতিকাফ কোন ইতিকাফ নাই। ইতিকাফ মানে আল্লাহর সাথে সম্পর্ক নির্জনতাই। আর এর মাঝে প্রয়োজনের তাগিদে যেসব কথা, আর বিশেষ করে যদি দিনই কথা হয় তাহলে ঠিক আছে, চলতে চলতে আপনি মসজিদের মধ্যে চলতে চলতে কথা, মসজিদের ভিতরে কেউ মাসলা মাসাল জিজ্ঞেস করলো, একজন আলেম হয়তো ইতিকাফ করছেন, মাসলার উত্তর দিয়ে দিলেন ইত্যাদি এই ধরনের, অথবা পরিবার দেখা করতে আসলো, কেমন আছেন, ভালো আছেন, এইটুকু জিজ্ঞেস করে চলে গেল, কোন বন্ধু বান্ধব দিনী ভাইয়ের সাথে দেখা হলো, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, ঠিক আছে, কিন্তু বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছেন এতে কা অবস্থায়, এগুলি এতে কাপ নয়, এগুলি আসলে মানুষ বুঝে না। এতে কাফের কথা আল্লাহ রাব্বুল্লাহ এই রমজান মাস বা রোজার যে আয়াতগুলি রয়েছে তার একটি আয়াত 187 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীর সংস্পর্শে যেও না, স্ত্রীর কাছাকাছি হইও না যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে। মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে, তাহলে বুঝা গেল যে এতেকাফ কোথায় হবে? মসজিদে হবে, পুরুষদের মসজিদে হবে, আর মহিলাদের মশাল্লায় না, না এতেকাফ নেই। এই বাংলাদেশে শুনছি মহিলারা নাকি নিজের ওই জায়নামাজে বসে বসে ঘরের কোনাতে এতেকাফ করে, এটা বিদাতি এতেকাফ। এ হচ্ছে বিদাতি এতেকাফ, এইরকম ভুল এতেকাফ করবেন না, করতে দেবেন না, এইরকম এতেকাফ নেই। যদি এইরকম এতেকাফ থাকতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকালকার মহিলাদের চাইতে অনেক বেশি পর্দানাশীন ছিলেন, ছিলেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী এতেকাফ করার জন্য মসজিদে একদিকে একটা ঘেরা ঘেরেছে, পর্দা করেছে, তখন আরো বিবিরা ঘেরতে শুরু করে, আরো বিবিরা ঘেরতে শুরু করেছে, আরে সবাই ঘেরাঘেরি শুরু করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলে যে দেখা দেখি শুরু করে দিয়ে সবারই ওটা ভাঙে দিতে, তাহলে কি বোঝা গেল থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ এতেকাফের জন্য মসজিদে জায়গা করেছেন এবং পর্দার ব্যবস্থা করেছেন। যদি নিরাপত্তা থাকে, মহিলা সেকশন থাকে, আর মসজিদের ভিতরে ওই রকম মহিলাদের এতেকাফ করা সম্ভব হয়, যেমন মসজিদে হারাম মসজিদের অবৈধ ব্যবস্থা আছে, বা সৌদি আরবের মেলা মসজিদে আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, মহিলা সেকশন আছে, সেখানে নিরাপদ থাকতে পারবে মহিলা ফিতনা থেকে, তাহলে এতেকাফ রয়েছে। আর বাড়িতে বসে বসে যেখানে নামাজ পড়ে প্রতিদিন সারা বছর হয়তো ওই জায়গাতে একটা যাই নামাজ নিয়ে এতেকাফ করছে ঘরের কোনাতে, এটা বেদাতি এতেকাফ। এসব এতেকাফ থেকে বাঁচাবেন আপনাদের মা বোনদেরকে, বিদাত করে কাজ হবে না, আরো গুমরাহির কাজ হবে, জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। ৬ নম্বর ইবাদত হচ্ছে বেশি বেশি দান খায়রাত করা। সারা বছর দান খায়রাত করবেন কিন্তু রমজান মাসে আরো বেশি দান খায়রাত করবেন। আর দান খায়রাত মানে যাকাত বন্টন না। আজকালকার মানুষরা মনে করে দান খায়রাত মানে কি করা, যাকাত বিতরণ। ওই রমজান মাস না হলে যাকাত বের করবে না,
ফিক্স করে এনেছে রমজান মাসে জাকাত, আর জাকাত দিয়ে সব কাজ সারবে। হ্যাঁ, আজকে এক ভাই জিজ্ঞেস করছেন যে আমার গ্রামে এক লোক ওইরকম ওই গ্রামীণ ব্যাংকে সুদের উপর টাকা নিয়েছিল, আর তারপর তার উপর সুদের বোঝা থেকে গেছে, ও মরে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গুনার বোঝা নেই। এখন ওর বোঝা মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা মাসলা জিজ্ঞেস করেছেন, ভালো মানুষ মাশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে অধিকাংশ মানুষ এই ধরনের মাসলাগুলি কেন জিজ্ঞাসা করছে, ওর জাকাতের টাকা দিয়ে কাকে সুদ মুক্ত করবে, জাকাতের টাকা দিয়ে আর সুদ মুক্ত করে যে তওবা করবে তাও না, আবার সুদ খেতে থাকবে, হয়তো আবার সুদ খেতে থাকবে। তারপরে যেহেতু তার সাথে রক্তের আত্মীয়তা আছে বা ভালোবাসা আছে, ওর একটু হেল্প করার জন্য জাকাত দিয়ে হেল্প, জাকাত দিয়ে হেল্প। ওর বোন আছে ওকে জাকাত দিবে, হ্যাঁ, আর তারপরে ভাই আছে ওকে জাকাত দিবে, কাউকে গিফট দিবে তাও জাকাত দিবে, এমন কি কাউকে ধার দিয়েছে ও টাকাটা উঠে না, টাকাটা উঠে না। এ মাসলাও খুব জিজ্ঞাসা করে আজকালকার লোকেরা, এত স্বার্থপর হয়েছে আজকাল। কি জিজ্ঞেস করে যে শেখ অমুককে ধার দিয়েছিলাম, টাকাটা আর দেয় না, তা আমি জাকাতে যদি ওইটাকে কাটতি করে দিই, বুঝছেন না, জাকাতে কেটে নেবে, ওর কাছে কাটতে পারছেন না, ধরে রাস্তাঘাটে গলায় গামছাতে আল্লাহর কাছ থেকে কেটে নেবে, যে আল্লাহ তোর বান্দাকে ধার দিয়েছিলাম দেয় না, তো তোর তুই যে ফরজ করেছিস আমার উপরে জাকাত, তোর কাছ থেকে ওইটা কেটে নিলাম। কেমন সব মুসলিম আজকালকার, বুঝতে পাচ্ছেন, আশ্চর্য হয়ে যাবেন আপনি। সুবিধাবাদী, জাকাত দিনে ওলার সব সুবিধাবাদী, সব সুবিধাবাদী, আর তার মধ্যে নয় ছয় করে জাকাত দেয়। আজকেও মুসলিমরা ঠিকভাবে জাকাত দিলে একজন মুসলিম গরিব থাকবে না, একজন মুসলিম বাংলাদেশও গরিব থাকবে না, একটা গরিব দেশও গরিব থাকবে না। যদি ঠিকভাবে জাকাত দেওয়া হয় এবং ঠিকভাবে যারা জাকাত পাবে তাদেরকে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাকাত দেওয়ারও তৌফিক দান করেন আর দান খেরাতেরও তৌফিক দান করেন। রমজান মাস শুধু জাকাতের মাস না, জাকাত যখন ফরজ হবে তখন সারা বছর জাকাত দিতে হবে, যখন এক বছর হবে তখন জাকাত দিতে হবে, আপনার টাকার উপর এক বছর বয়স হয়েছে জাকাত দিতে হবে, সেটা রমজান হোক আর অন্য কোনো মাস হোক। রমজান মাসে বেশি বেশি নিজের ইনকাম করা পয়সা থেকে দান খেরাত করতে হবে, এটা হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটি হচ্ছে নবীর আদর্শ। এই মর্মে হাদিস শোনাই, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল মানুষ ছিলেন, সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি কে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাজান, আর সবচেয়ে বেশি আরো দানশীল হয়ে যেতেন যখন রমজান আসে, এমনি সারা বছরই দানশীল, বড়ই দানশীল, কিন্তু রমজান মাস আসলে আরো বেশি দানশীল হয়ে যেতেন। হিনায়াল কাহ জিবরিল, যখন বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, আর গোটা রমজান মাসে যা কিছু নাজিল হয়েছে কোরআন তার মুরাজা রিভাইজ করতেন, হ্যাঁ, একদিক থেকে শোনাচ্ছেন, দর জি শোনাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাতেন রমজান মাসে, জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে আরো বেশি দান খেরাত করতেন। তাহলে বোঝা গেল যে মানুষের যখন ভালো অবস্থা হয় তখন আরো দান করা উচিত। হ্যাঁ, ভালো ইনকাম হয়েছে কি করবেন, দান খেরাত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছে, সম্মান, বেশি দানশীল হইতেন, আপনার টাকা পয়সা বেশি হয়েছে, বেতন বেড়েছে, হ্যাঁ, আপনার ভালো একটা ব্যবসাতে ইনকাম হয়েছে, বেশি দান খেরাত করেন, জি, ইত্যাদি ইত্যাদি, এইরকমই আপনার একটা খুশির খবর হয়েছে, বেশি দান খেরাত করেন, যাতে করে অহংকার না চলে আসে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন কিছু। ওখানে জিবরাইল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমজান, রমজান মাসের প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, রাতে তাহলে সাক্ষাৎ হতো, হাত্তা ইয়ানসালিখ, শেষ রমজান পর্যন্ত, ইয়ারিজু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন পড়ে শুনাইতেন, যাতে করে কোনো জায়গায় কম বেশি না থেকে যায়, যিনি নিয়ে নেমেছেন আকাশ থেকে তাকে আবার শুনাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ তারপর শোনাইতেন। ফাইজা লাকিয়াহু জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের কাজে এত দাতা আর দানশীল হয়ে যেতেন যে দ্রুত বেগী যে বাতাস ঝড় হয় তার চাইতে বেশি দ্রুত বেগী হয়ে যেতেন তিনি দানশীলতাই আর সাদকা খেরাতে। সাত নম্বর রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজাদারদের ইফতার করানো, সে অভাবী হোক অথবা সুখী হোক, ইফতারির জন্য জরুরি নয় যে শুধু গরিব মিসকিনকে ইফতার করাইতে হবে, সুখীরাকে ইফতার করা, কিন্তু মুসলিমকে ইফতার করা। আজকাল ইফতার পার্টি হয়,
বড় বড় নেতাদের যেসব ইফতার পার্টি হয় বা পুঁজিপতিদের ইফতার পার্টি হয় ওগুলোতে মমিনের চাইতে কাফেরই বেশি থাকে, হ্যাঁ, আর মুসলিমের চাইতে মুশরিকই বেশি থাকে, নামাজের চাইতে বেনামাজি বেশি থাকে, দিনদারের চাইতে বেদিন বেশি থাকে, ঠিক না? যেমন বিবাহ শাদীতে, আজকাল বিবাহ শাদীতে অধিকাংশ মুসলিমদের সৎ লোকের চাইতে অসৎ লোক বেশি থাকে, গরিবের চাইতে আমিরেরা বেশি থাকে, হ্যাঁ, ধার্মিকের চাইতে বিধর্মী আর বেনামাজি গুলো বেশি থাকে, তাকে কি থাকে না? এই হচ্ছে আজকালকার দুনিয়ার খাওয়া দাওয়ার দাওয়াত। ইফতার পার্টিটাও হইবে তাকওয়া এবং আল্লাহ ভীরুতার ভিত্তিতে, এই নয় যে শুধু আমার সাথে খাতির থাকলে হইল ও বেনামাজি, তারপর রোজা, রোজার ইফতারি দাওয়াত আপনার বাড়িতে, আর মুশরিক তারপরও বেদাতি তারপরও, কারণ ওর সাথে আপনার স্বার্থ জড়িত আছে, ওর বাড়িতে ইফতারি খেয়েছি সেজন্য ওকে খাইতে হবে, ও আমাকে হোটেলে ফাইভ স্টার হোটেলে ইফতারির দাওয়াত দিয়েছে সেজন্য আমাকে ফাইভ স্টার হোটেলে ইফতারির দাওয়াত দিতে হবে, আরে গরিব তো আপনাকে ফাইভ স্টার দাওয়াত দিতে পারবে না, হ্যাঁ, সেজন্য গরিবকে দাওয়াত দেন না, আর গরিবকে দাওয়াত দিলেও নিচে ফুটপাতে বসাবে আর ধনীগুলোকে চার টেবিলে বসাবে, এসব বেদিন লোকদের দাওয়াত, জি, এগুলো মুসলিমদের দাওয়াত নয়। রোজাদারকে ইফতার করাবে, যত লোককে ইফতার করাবে এক এক রোজার সমান নেকি পাওয়া যাবে, মানফাত্তার সাইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে কানা লাহু মিসল আজরিহি, রোজাদারের সমান নেকি পাবে, গায়র আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমে শাই, রোজাদারের নেকি কমিয়ে নয় যে ওর নেকি কমে যাবে। আমাদের মূর্খ সমাজে ছোটকালে শুনতাম রোজা ইফতার করলে, রোজা ইফতারি দাওয়াত দিলে ইফতার করতে যেত না, যে কি ব্যাপার ইফতারি যাবে না, বলছে না রোজার নেকি নিয়ে নিবে, যে রোজার নেকি নিয়ে নিবে, চোখে দেখেছি রোজা ইফতার করতে গেছে কিন্তু একটু ওই কাগজে করে একটু পুড়িয়ে করে কাগজে কোন একটা ইফতারি নিয়ে গেছে, তারপরে যার বাড়ি খাচ্ছে ওটা খাওয়ার আগে ওইটা খেয়ে নিজের বাড়িটা খেয়ে ইফতার করছে, খেজুর তো আমলে ছিল না, একটু কিছু নিয়ে গেছে বাড়ি থেকে কিছু হয়তো, হ্যাঁ, কচুরি মচুরি সব নিয়ে গেছে, যা যা কিছু নিয়ে যায় ওইটা খেয়ে নিজের চোখে দেখা, ছোটকালে বলছি দশ বছর বারো বছর বয়সে এসব গ্রামের মূর্খ মুসলিমরা করতো, কেন বলছে যাতে করে আমার রোজার নেগিটা না নিয়ে নেই, আমার বাড়িটা খেয়ে ইফতার করলাম আর বাকি পেট ভরলাম ওর খানা খেয়ে, আউযুবিল্লাহ, যে হালত মূর্খতার শেষ নেই মুসলিম সমাজে, না আপনার নেকি কমানো হবে না, আপনাকে দাওয়াত দিয়েছে আপনি দাওয়াত কবুল করুন, যদি সেখানে কোনো পাপ না হয়, হ্যাঁ সেখানে যদি পাপ হয় তাহলে যাবেন না, মহিলাও বসে আছে আর পুরুষও বসে আছে, মাশাআল্লাহ, ইসলামের প্রবক্তা ইসলামী দলের নেতা আর পাশে মহিলাকে ইফতার পার্টি করছে, এইরকম ইফতার পার্টিতে যাওয়া জায়েজ নয়, এইরকম ইফতার পার্টিতে যেখানে পাপ হয় সেখানে যাওয়া জায়েজ নয়, এইরকম বিয়ের ওলিমার দাওয়াতে যদি সেখানে গুনাহ হয়, ঢোলনাক হচ্ছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, মহিলা পুরুষ একসাথে খাওয়া দাওয়া করছে, এরকম দাওয়াতে যাওয়া হারাম, এরকম দাওয়াতে যাওয়া হারাম, একমাত্র ওই ব্যক্তি যাবে যে যেখানে গিয়ে অন্যায় কাজে বাধা দিতে পারে, যদি বাধা দিতে পারে তো যান, আর বোবা শয়তানের মতো যদি বসে থাকতে হয় তাহলে সেখানে যাবেন না আপনি, সে মাহফিল বর্জন করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে হেদায়েত রাখেন। তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, রোজা ইফতারির বড় সওয়াব রয়েছে। রমজান মাসে আট নম্বরের নেক আমল হচ্ছে উমরা করা, যারা সৌদি আরব আছেন বিশেষ করে সহজ উমরা করতে পারবেন, আর ফ্রি ধান্দাতে থাকবেন না, কোথা থেকে ফ্রি পাওয়া যায়, পাঁচ হাজার রিয়াল বেতন তারপরে ফ্রি পাওয়া যায় কিনা খোঁজ করছে, খোবার একটা খোঁজ করছে ওখানে পাওয়া গেল না, একটা রাকাই খোঁজ করছে, হ্যাঁ না হয় দাম্মাম সেন্টারে খোঁজ করছে, কোথা থেকে না ফ্রি পাওয়া যায়, ফ্রি একশো টাকা দিয়ে ওমরা যাবে আর তারপরে ফ্রি, আরে আল্লাহর ওয়াস্তে একটু বেশি খরচ করে আরো দু চারজনকে আপনি করান, গরিবগুলোকে যাদের বেতন কম বা পয়সা নেই ওমরা যেতে পারে তাদেরকে উৎসাহিত করেন, নিজের পয়সায় ওমরা করান, আপনিও যান নিজের পয়সার অন্যদেরকে ওমরা নিয়ে যান, শুধু ফ্রি ধান্দায় থাকছেন, এখানে কি ক্লাস শেষ, কেউ আগ্রহ করলেন না আর ফ্রি দিয়ে দিল সেটা আলাদা কথা, আপনার লোভ নাই কিন্তু দিয়ে দিল কেউ সেটা আলাদা কথা, কিন্তু যখন যখন ফ্রি পাবো যাবো আর না হলে যাবো না, গত রমজান খবর বলছি কিছু লোক ফ্রি উমরা রমজান মাসে তিনবার করে করেছে, শুধু ফ্রি পেয়েছে সেজন্য, যদি নিজের পয়সা দিয়ে করতো একবারও করতো না, সত্য কথা বলছি, জি হ্যাঁ, তো এইরকম উমরা করবেন না, উমরা করবেন সব আমল ইখলাসের, আল্লাহ জানছে আপনি কি অন্তর নিয়ে উমরাটা করছেন, ফ্রির অন্তর নিয়ে না আপনি পয়সা খরচ করে এই উমরা করছেন, কি অন্তর কি ইখলাসের সাথে করছেন সব আল্লাহ পাক খবর রাখছেন আপনার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ফাইন্না উমরাতান ফি রমাদান তাকযি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, রমজান মাসে কেউ উমরা করলে এক হজের সমান পাবে অথবা আমার সাথে এক হজের নেকি সমান পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হজ করলে যেমন নেকি পাওয়া যায় সেই রকম হজের নেকি পাবে, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে।
নয় নম্বরের নেক আমল কদরের রাত, যে কদরের রাত সম্পর্কে আমাদের ইফতার ক্যাম্পে আরো বিস্তারিত শুনবে, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফে শাহর। আল্লাহ কোরআনে কারিম সূরা কদর আয়াত নম্বর 3 এর ইরশাদ করেছেন, কদর রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাস, হাজার মাসে কত হয় জানেন? কত বছর হয়? 83 বছর 4 মাস। তাহলে এই পাঁচটি বেজর রাত যদি ইবাদত বন্দেগীতে জাগতে পারেন, গল্প করে নয়, আড্ডা দিয়ে না, যে কিছুক্ষণ মার্কেটে ঘুরলাম, কিছুক্ষণ বন্ধু বান্ধবের রুমে গেলাম, কিছুক্ষণ চাপানি করলাম, কিছুক্ষণ দেশে ফ্রি, তো আজকাল নেট ফ্রি, টেলিফোন করলাম, কিছু চ্যাটিং করলাম ফেসবুকে, কিছু হোয়াটসঅ্যাপে, আর এই করে এসে মসজিদে এসে আধা ঘন্টা কিয়ামুল্লাইল পড়ে নিলাম, হাগুজের সবই কদর করে নিলাম। এইরকম সবই কদর আল্লাহ চেয়েছেন নাকি? গোটা রাত এবাদত বন্দী করতে হবে? এবাদত বন্দী কি করেন আল্লাহর হস্তে? তো এবাদত বন্দী যদি কদর রাত কাটান তাহলে 83 বছর 4 মাসের চাইতে উত্তম। একটা লোক 83 বছর বাঁচবে কিনা কোনো ঠিক নেই, বরং অধিকাংশ লোকই আমরা হয়তো 80-90-83 বছর বাঁচবো না। আর একটা কদর রাত যদি আপনি ঠিক করে এই পাঁচটা যদি ঠিক রাখেন এবাদত বন্দীর মাধ্যমে তাহলে পাবেন, অবশ্যই পাবেন। তাহলে আপনার প্রতি রমজানে কতটা হইল? একজন মানুষের আয়ুর চাইতে বেশি নফল ইবাদত বন্দেগী হইল। আল্লাহ পাক রব্বুল যেন লাইলাতুল কদর আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামি, কেউ যদি কদর রাতে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায় ইবাদত বন্দেগী করে, কিয়াম করে, মানে রাত জেগে ইবাদত করতে হবে, কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, রুকু করতে হবে, সেজদায় পড়ে থাকতে হবে, দোয়া করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইত্যাদি ইত্যাদি নেক আমলের মাধ্যমে রাত্রি কাটাইতে হবে, তাহলে অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিস। 10 নম্বরের ইবাদত বন্দেগী হচ্ছে এই শেষ দশকের যতগুলি বেজোড় আর জোড় রাত রয়েছে এগুলিতে কঠোর পরিশ্রম করা, শুধু ইবাদত নয়, কঠোর পরিশ্রম করে ইবাদত করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে এত বেশি কঠোর পরিশ্রম করতেন যা সারা বছর করতেন না, সারা বছর এত মেহনত পরিশ্রম করতেন না ইবাদত বন্দেগীতে, যত ইবাদত বন্দেগীতে মেহনত পরিশ্রম করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহনত পরিশ্রম করার তৌফিক দান করে রমজান মাসে। 11 নম্বরে ইবাদত বন্দেগী সংক্ষেপে বলছি, তওবা ইস্তিগফার করা। আল্লাহ পাক যেন সবসময় তওবা ইস্তিগফার করে আমাদেরকে নিজের আমল নামাকে আপডেট করে রাখার তৌফিক দান করেন, আমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মোচন করেন এবং সংশোধনের জীবন গড়ার যেন তৌফিক দান করেন, পাপমুক্ত হওয়ার তৌফিক দান করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করেন। 12 নম্বরে ইবাদত রমজান মাসের সমাপ্তিতে রয়েছে, সেটা যাকাতুল ফিতর বা ফিতরা বা সাদাকাতুল ফিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত ফরজ নফল ইবাদত বন্দেগী যা আলোচনা করলাম, আলোচনার বাইরে যা কিছু থাকলো কিন্তু সেগুলি করা সম্ভব, একজন মুমিনের জন্য আল্লাহ পাক সবগুলি নেক আমলে আমাদেরকে অংশ নেওয়ার বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের মাতা পিতাকে যেন মাফ করে দেন, আমাদের পূর্বপুরুষ যারা মুমিন মুমিনা তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন, তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله